ইফতার ইয়েমনে ইফতার হলো ইয়াইবা মানি জুতা তেতা ইফতারি খাওয়ার দরকার আছে নি রে বাবা ভাইসা না করিল না তো তারা টেকো গিন বাসবো ওই ওই এটা তো পালা কথা না তো নমুনা মোরে বারবার কইছিলাম না ইফতারি লাগতো না লাগতো না তুমি খালি কইবা লাগবো 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 করিয়া কল্লাই দা কিতা কল্লাই দা কিতা মানুষ মানুষ যেটা তাকলো বলা বেলা কই তাহলে কিতা আজি থাই বড় লোক মানুষ তাই যদি বড় লোক বড় লোকের ঘর থাকে আমার বাইয়ে বিয়া করে আনছে বড় লোক যদি মাতি লাই এখান তোমার এখানে জ্বলে কিতা লাগি তুমি ওখানে দিয়ে হারাইবা ওখানে দিয়ে বাকরি বিয়া বসিয়ে তোমারে শেয়ার করলো এটা সমস্যা কি শেয়ার করছে না তাই বালা করে জানে যে আমার মার ওসিয়ত নাই দিতে পারত নাই তাহলে লবণের চিটা মারে আমি বুঝি নাই আমি সপ্তাহ বুঝি তাই আমার সহ্য করতে পারে ও গেলে আগে দুইজন জালে জালে টক্কর বুঝছো নাই জালে জালে যে একটা দ্বন্দ্ব লাগে ও দ্বন্দ্ব তুমি গেলে আগে তুমি অত তা বুঝা যাও কি তার লাগি একদম মানছে মনে করো তোমারে বালা কুসার ফাড়ার এগু তুমি বুঝিলি তাই বুঝিয়া মনে মনে আসিয়া নকি উড়াইয়া নকি বসে এগু যদি মনে পোষণ করে রাখো তো নিজের আরো লাগ রাগ বাড়বো হ্যাঁ জেলাসি নিজের আরো বাড়বো মানে এত নিতাম আর কত মানে নিতাম বড় লোকের যে ফুরি এটা লাগে খালি বড় লোকই দাস এরকম আমি আমার ফোন দিলাম ফোন দিয়ে এলাম বিয়া কইরাম যে ইফতারি লই আইতে তাই তুমি কি তাহলে ফোন দিয়ে কইতাই আমরা তোমার প্রেশার দিছি আমরা পরিবার থেকে তোমার তখন দেখি তার প্রেশার দেবো যে নিজে ইফতারি দো ইফতারি দো খানো না ইতা ইতার যাইও না খানো না ইফতারি দেওয়ার মতো দিতে পারতা নাই আর আরো তিন ফুট কিলোটা বাদ দো ইতা বাদ দো তুমিও কই দেন আমি কিতা কইলাম আর তুমি কিতা বুঝলা তুমি কইছো তুমিও তো দেখ না ওকে দেওয়ার মতো দিতে পারতা না মানে কথা আল্লাহ মাহবুব আচ্ছা আমি আমার কথা হইলো কি খামে দিবা এই দেওয়া থাকে না দেওয়া সবচেয়ে ভালো আমি না হে অষ্টা লাগি পড়ে কি আমি আর কথা শুনতাম না যে হ্যাঁ আমার বাবুর বাড়ি থেকে এক পিক আপ জয়েছে ইফতারি আইছে ভাবি তোমার আম্মাই দিলা নানি কোনটা তো তুমি তুমি কিটা পিক আপ দিয়ে দিবে না কিটা এটা যে বুঝছো না পিক আপ দি না দি কিছু তো বড় বড় কি নো কিটা পানি পড়ে না কিটা হতা কইও লাগাই দিতা আর উটা দেওয়ার দরকার নাই কইও দামান দিয়ে কইছে দেওয়ার দরকার নাই দামান দিয়ে কইছে আর পরে কি যে একবারে ও যদি না দেন পরে কি কিটা হইবো তখন তো আব্বাও আমার কথা কইবা যে দামান কুটুম ইফতারি তো খাইতা বছরে তো একবারই তুমি করে দামান কুটুম ইফতারি খাইতাম নানি তুমি কিতা চাই তুমি তো চাই রায় যে আমার বাইর বহুত মুখ তুমি বন্ধ করতে হানো না দেওয়ালে হান দিতে পারতাই নাই আরো আরো বড় কুলাটা বন্ধায় বুঝছো না তা বাদ দাও লাগতো না বাদ দাও বুঝলাম না কিচ্ছু তুমি বারবার খেনে আমার কই রায় দেওয়ার মতো দিতে পারতাই না দিও না দেওয়া লাগতো না তুমি আমার কিতা বুঝাইতে চাই হাসা করে করছো বুঝাইতাম চাই রাম ওখানো তোমার বাপুরবার থেকে যে ইফতারি দিবাই যতক্ষণ ইফতারি দিবাই কারণ তো আমি বুঝলাম কতক্ষণ দিবাই কিন্তু আমরা বংশ বড় সকলরে একলগে লই ইফতারটা করতাম পারতাম নাই আর কারণ আরও ইফতার দিয়ে ফিতনা আনবো ইটা ফিতনা থেকে বাদ দো সকল দিয়ে লই যে ইফতার করা লাগবো তা তো কোনো কথা না তুমি দামান মানো তুমি তো খাইতাই আমার আম্মারও তো ইচ্ছা আছে শখ আছে যে তোমার খাওয়াইতা আল্লাহ মাহবুদ আমার বোন গুরুয়ে যখন কইব বা বাবা বার্তা কি তোমার হৌর বার্তা কি ইফতার দিয়ে আইলো কই দাওয়াত পাইলাম না ইয়ে পাইলাম না তো আমি জবরটা খিতাইতাম বলে এখলে এখলে হাইলাই তো আমি কইতাম নিজে অত কাম দিছে বা এলাই তোমার তান্তে কইছি না মাতলে নানি তুমি মাতলে হাসিয়া খেলিয়া উড়াই দিও অভিনয় করে উড়াই দিও তো তুই যা হাসিয়া খেলিয়া আইসি মানুষকে তো উড়াইয়া ওখানে আসতিলাই ওখানে কোন জায়গায় আসতিলাই বোধ চড়তে পারে না তাই মাত বোধ করিলাও তুমি শুনছো
Aku tuh mana? Kami sawan lo istirahat lagi, tapi kalau sesuatu itu tempatnya, kami amar amar phone dia. Phone di teh. Tika sih phone do. Tapi ikan kini tuh koyo na. Jamai ya istirahat lagi, tuh malah kayak tuh baru cap di sini. Bicho, ikan jatuh mukta ke baru na. Oh koyo ilam. Jauh aja fit nau ibu tiku ibu istirahat dia. Jauh koyo ilam. Kami tadi kalau sesuatu itu tempatnya. Kami amar amar koyo istirahat. Puni jauh. Mandai na jauh phone. Nih joshua kayak di tasnya ini, nih koyo itu jujat puri di ta, koyo itu jujat puri di ta, jadi amar manusia manusia itu tak, tuh mar kota ya, amit aja siapa bilang na, apa bor ta, istri lagi kum cabut di sini, kok bilang, bocor? Kau sini tuh cabut di sini. Oke, jom. Ekta sih pun, tuh jodih pun dia, bar. Nah, kami bivotna bivotna bola. Mau tuh teka dia. Aku bar usah mau bar dekoi sana wa. Kami lebu jod no kila koru dikan udah jari na. Jeta jari na ita korar dokter teka kita. Boriga salah tul dagera ya kita ulo na ulo na. Korusok kau mau ulo nih. Kami ya kan kuliah tanya kan hunon. Yalla. Kita lagi. Itu semua cara itu, kalau tak zane zari, dunia mai lagi ini tadi fidani aktanit ya apa herak muncul. Wah bahasa kau tahu, udah mau ya di mancur anak kami mata gurun tapi. Wah ya. Saiba yang dulu mata mat, bay kamu kabi fit nak kau sar. Wah, ada sih aja kiu aja. Oh ya lain ada mau betul apa? Acha wah sih aku ni tak mat babu. Abba. Eh. Aku kan kau kafe, aku tu kan kaita. Kau tu kan kaita apa? Kita mah tuh di tuan mata dos ni beti. Waktu kos cokelat manusia rusak rakhe, kaybal lagi rakhe niko mai kosan. Yang lah, ikan koi lah kita kan beri. Tahu tuh jalan mana? Kau sudah bucu nak? Nah, betul. Kau udah beri kita mata pendiak. Kau lah kanu mata gelo. Abi itu rusak rakhe si murupi manus. Beri kita rusak salnet. Saya rusak kafara tuh lagi. Beri jawab koi dah ya di nombor kaybal. Abah, ini bucu nama kita. Oh iya tuh. Tuh ini ekstra dijual direct koi lah. Ekstra jenis bude ya kita. Time koi lah kita. Tara bapak kita di kita. Kau di kita kau tak potongan kaita, potongan istri kita. Wow, aja bucu. Iftari nani, ikan toko mai sumi mare kiliar tadi kuter. Ita iftari kita jahat lain. Ita hai lewo ek sumo isya na hai dua ro fit na buju tak koto dator sumo isya sen. Jahat na, na kuri. Jina ba, ham na ekoi lo itu na. Amar pas bayi ready iftari doal lagi. Okon jude afna re nishet koran je iftari di tana. Tikta lo yaro boro fit no ibo. Kito ilo, tumi kicu mato na kene. Amia kita matam. Abba asole oisi kita tanamin. Okon jude iftari lo ya tara na enani. Kamrar gunguru kita koi bo kosai tarar kita jawab dibar nana ikan obosho thik kotha koiso re baba amra gunguru gusti birad doerar he jawab kita di na ikano amar ekta mind te khela ar ami mane chinta kori fire amna kita korta otro elakar majhe re baba amrar gusti milo soptone poro amrar gusti hole gari sob mani mainla ar kita koitam ami to aro saita shone iftar khaiya asi bujcho na এরা মধ্যে দেখানো যারা ইফতার করছি বা ইফতার খাইছে এরা খেউরাইছে কিন্তু না তা খেয়ে ইফতার খেউরাইছে ফিকাফে বুঝো বুঝো না ওয়ে ভাই কেন তো কি আমরা কোনো অনুষ্ঠান ও অথবা ইফতারি ও জনগুরো সারা তো আমরা খাই ওই হবে আমরা এক মুরগির গলা জব করলে আমরা গোষ্ঠীর লইয়া খাওয়া লাগা নাইলে তারা শেয়ার করা লাগে দিছো এটা বুঝছো আমার ফুয়ার হল বা তুমি ইফতারি এইবো তারা রে লোকের আখুন নাকি দেখানা শরীর করুন নাকি না আমরা তো গিয়া খাইরাম মঞ্চ করি ওই ওই আচ্ছা আব্বা হুনক্কা আপনি এটা লইয়া চিন্তা করেন না আমি তো আমার বাপ বাইরে কইয়া দিছি যে আমার হোর বাড়ির গন গুষ্টি বড় যদি ইফতারি দেয় তে হলা খান দিতে হইবা
আমরা গুষ্টি মাঝে মুরব্বি বেশি এরা জিলাপি টিলাপি তা ফলে খাই তো এরা মিষ্টি কই একটু বাড়াইয়া লইবে লাগি বা রসমলাই হতা নাই দেব ও কই রসমলাই একটু বাড়াইয়া ওই আচ্ছা ঠিক আছে আপনি তো কিচ্ছু চিন্তা করবা না না বেটা আব্বার একটা দাঁত দাঁড়ো না যে আমার পুয়ার বউ একটু জ্ঞান বেশি তোমার পুরে উপরে আমার একটা বড় সাদা গমাইছো তুমি আখল খাতাইয়া মাত পায় ফা আব্বা একটা কথা কইতে বসলাম কইরাম যে বড়বাবি তো লই গরর বড়ব ওই ওই তো আমি ছোট বউ এই ইফতারি আনার মাত মাত বড়বাবি দিকে এখনো কিছু লড়াও মারা না ইফতারি আনতো তো না ইয়াল্লা মাই কি রে প্লিজ তোমার বড়বাবির কোনো মাত নাই বুঝছো তোমার বড়বাবির বাপর বাড়ির অবস্থা জানা না কি ইন্টারনের অবস্থা আইতা গুরু সরন গুরু সরন বুঝছো এরারে যদি ইফতারি কোনো মাত মাতি বা ইফতারি কথা হুন না খানা খানা বেন গাড়ি বাড়ি ইস্কা দি ফাটাই দিব এখন এখন বেন আনাই এখন ইস্কা আব্বার যে মানিজ যা আসলো সব তার রাস্তা কই দিন মানুষে জিগাইব খারবার ইফতার দার বা হইলো ছোট মিয়ার পুগার ইফতার বেন গাইতে যা যে বাড়ির বড় টাক পড়ি আওয়ার কথা ও বাড়ির বেন গাইতে ই তো তাক পহল জিলা কি দিলে এই গুনি কি কথা দিয়া বড়ি বুঝছো যে লাগে আব্বা ইফতার জানতা না নি ইতার লগে মাত না মাথা উপা ইফতারি মাত না মাথা উপা বুঝছো না আব্বা বড়বাবু তো দেখলাম যে টানো টান মাত মাতই তে এখন টানো বারতো নিস্তারি হইতো নাকি তার লাগে আর আমার মা বাপে যদি জিকেন আমার বারতো নে যে আমার জালর বারতো নিস্তার আইছে না আমি যদি কই না আইছে না তে তারাও বাকি তা মনে করবা আপনা খুব কাছে আই ওই আপা ইফতারি দিও নি ইফতার তো এদরা দিতা নি হাউকা না কো কই ইফতারি আমার ফাটাই কানে দুধ মাস এক বছরে একটা দুধ আইলো ইফতারি না দি একটা শর্মন বিষয় না মানছো কি তোমরা মুক্তি পাইছো না ওই ওই ইকানো ঠিক ইকান তো একটা মাথা তো আমার দিলে এখন বাস এটা তো হে মাত্র তেরা মেয়ে মাত্র হে গেল খুয়াই আমি যদি ওখান মাটির দিয়ে তারা মনে মনে কইব মনে হয় আমিও তাহাই ভাল লাগি ভাত আমি এটা মুখো দেই দিলে আমার আগে দিয়ে তা আনলে দিকে আমি খালি পড়াই বড়জন মিষ্টি কটার মাঝে যদি এখন খামর মারি দিয়ে মাছ আনাইলে তো দেহ স্থানটা খাই উরস মলাই টস মলাই ওটা এ কথা তোমার বাইর ইস্তারি খাইলাম না লুকাইয়া খাইলে একলা খাইলে কোথা তোর মাছ মাছে বিষয়ে বাদে মাতবা না আব্বা এখন কোন দিন আমার কথা কইতাম তুমি এমন এক দায়িত্ব দিছো লেম্বু বাগানে সকালে দেখি আর কোনো খামখাত নাই ইয়ার লেম্বু ছাতা দেখবা শুনবো পাতার ফুল আর লেম্বু ধরেন না কিন্তু আমি দেখলাম আচ্ছা পাতার আমরা আছি আমি তার মাথা মিটা লোক তুমি মানুষ মানুষ বিষয় তো এখন আমরা ইফতারি খাইলাম
আঞ্জো তোমার গুরবার ইফতারি খাইলে বা তা পড়িয়া ও বাবা আমি তো গুরবার ইফতারি কই আমি তো হার করি কথা পাতা নাই রে বাবা আমি এক পুয়া ইফতারি খাইব আর আরো পুয়া খাইতাম না এইলা কোন কথা ওই ওই এলাকার মানুষই আমার বন্ধু বান্ধব আছে নিয়ে তাহলে এক পুয়া ইফতার খাবই আর আরো পুয়া খাবই না এটা শরম নাই আচ্ছা এটা আমি এটা ব্যবস্থা করব তার লগে মাছ আনতে দানি আর লগে মাছ দিয়া তার দিয়ে আমি মাছ পাই না আচ্ছা আমি চিন্তা করছি অন্তকে একটা বেসমু বেসিয়া যতখানু পারি আমার ফুড়ি লাগে ইস্তারি ফাটাই কি কিটা তুমি ওরে ছাগল বেসে ফুড়ি গালি ইস্তারি ফাটাইতে আমি আর মনে মনে চিন্তা করছি ছাগল হল বেসিয়া গরু তোরা খাম নি ফুড়াইতাম পারি এরে কসু না হুম ছাগল বেসিয়া তুমি গরু ঠিক করে এবার আউয়াস খাতা বন্ধ করো আগে মানুষ মানে ইজ্জত বাঁচানি লাগবো ফুড়ির বাড়ি আসলে ইস্তারি ফাটানি লাগবো বুঝছো নি কিটা কইছি ইফতারি লইয়া আইতা এখন আপনার কোনো অমত আসেনি বা কোনো সমস্যা আসেনি ওখানটা জানাইলে ভালো আগামী শুক্রবারে খাইতে হইলে তো আমরাও খাওয়াইছি ওই না ইজ্জত তো বাস্তু করবা।
Tidak,
Kali anu stoi wasu moe bailan, nanan.
আজকে মঙ্গলবার আজকে যদি আমরা সকলটা খাওয়াই না সকলটা গুড় করি না
Ya Allah, mau kita mulai. Apa ini?
Tain kene butuh ini, tain amra kita mani, itu salah tuh mau bocorin. Apa kita khawar undran?
বাবি তাহলে বিদায় করে দিন না ওয়াই যাইরাম গোতা রাখলে বাবা ইসলাম হই রা ইগু রাখ ইগু বম লই আইছো আমার আমার জালে এবুরে সার করতে আমার বমটা লই হরো প্লিজ আমার বাড়ি লাগো নি তুমি আইবা না জি কোনো দিন না মান সম্মান আর গুদাই ওনারে বা কেজন গিতরে বা তা তো মানে একটা দোকান আছে কোথায় মান সম্মান নাই ঠিক ঠিক গাতির পুত্র বড়িয়া লইয়া চুল কথা লঙ্গি দিবাইন আজকে গেছে এই সম্মানটা আমি শুক্রবারে পরিপূর্ণ করিয়া দিব দহইলে আমি আমার বাসরে বাইরে হইমু একটা পিকআপ লগে আর একটা ঠেলা নাইলে আর একটা সিএনজি বাড়াইয়া ইফতারি লইয়া আইতা আপনি কোনো টেনশন করবা মাই প্লিজ তোমার আল্লাহ বই গো মাই তুমি ঠেলা দি টাক দিয়া না পিকআপ দিয়া নাইলে কৌটা আনা টেন দিয়া নাও গো মাই শোনা নাই বলো বলো একটু ডিস্টার্বান দিও না মাথা ওটা ঠিক না ও বাড়াই ওখান দিয়ে এই মহিলা জায়গাদের এই অবস্থাকে আমরা ফেলে দিই এই কাণ্ড দেব গাঁও এলাকা কিটা তো আপনি আব্বা একটা বুদ্ধি করে কই তো আমরা কই মানে ইফতারি না অন্য কিছু লুই ইফতার অন্য কিছু কিটা হইছে ওই তারে এলাকা মাছ মারা ইফতার মাছ মারা ইয়ে মাছ লুই ইফতার শুক্রবারে তো পরিপূর্ণভাবে ইফতারি খাইবা আর কত অপমান করাইছে আমি তোমার নরজি মাল লগে ওনার বাড়িতে গেছো কি মাল লগে বাড়িতে গেছি আমার মাল লগে গেলে যদি আমার টাকা জায়গা থাকতো যাই স্কুল গেলাম নি যে অপমান হয়েছে দেখি তো কম অপমান হয়েছে অপমান ওয়ার কথা রানি হ্যাঁ কই আমার বাপে রিস্কা বা বেন গাড়ির আশা করছিল এটা বুঝা লই আর বেজনি বেটি লেখা ছিল এটা নিয়ে যা কইলা তো খবরদার হইল আমার মায়ের বেজনি বেটি হইবা না আমি তো কইরাম না কইলা তো ইমনও ভাবে চিনছিও না তুমি জানো নি আমার আম্মা কত কষ্ট করি আমার এই ইফতার লইয়া আসলে আমার লাগে আমার জামাই বাড়ি আমরা ছাগলটা আম্মা বেজিয়া আমরা কোনো চাল খানা কি কান্না ঠিক করিয়া বুড়ির বাড়ি মান সম্মান যাতে বুড়ি যাতে মান আরে বাবা আমি তো না করছি দেওয়ার লাগতো না করছি না বারবার কইছি তো দেওয়ার মতো দিতে পারতে না এলাকি তো না করছি আমি আমি জানি তো ধরে একটা ঘটনা ঘটবো এমন ঘটনা ঘটে লেখের এনকারি সৃষ্টি করলাম না দিলেও তো আচ্ছা পুরীর বাড়িতে কি ইফতারি খাওয়া কিটা কোরআন হাদিস আছে এটা সুন্নত না ফরজ এটা সুন্নত না ফরজ না এটা সামাজিক এটা রীতিনীতি চলি আইছে সামাজিক রীতিনীতি সামাজিক রীতিনীতি হইলে খালি পুরীর উপরে কেন জুলুম পুরীর বাড়ির উপরে কেন জুলুম কেন দামানদের বাড়ি থেকে পুরীর বাড়িতে ইফতারি যায় না কেন যায় না ও কেন যায় না এটা তো আগর মানুষে জেলা রুসুম চলি আইছে ওলত তো আমরা চলতাম তা ভুল বললো না একটা সামাজিক রীতিনীতি খালি এক পক্ষ থাকে আইছে কোনো এটা তো আবু ঠিক করতে বলছে ওইলে তো দ্বয় পক্ষ থাকে উঠো বুঝার ব্যাপার ও বুঝার ব্যাপার আমরা তোমার বাড়ি ইস্তারি দিতাম তুমি যে উল্টে আমার বাড়ি লইয়া আইছো কিটা বিষয়ে বুঝলাম না হ বুঝছি আমি যে ইস্তারি লইয়া গেছিলাম আর তুমি যে সব আমার মিলে অপমান করছিল করছিলে কি অপমানে মনে হয় তোমার স্বাদ নিচ্ছে না আমার তার কথা যা কুলাইছে দিয়া পাঠাইছি এইলা অপমানটা করা আসলে ঠিক না রে বা দেখো আমি তোমার বেমারি হতো মানুষ আমি আম্মা
এই ব্যাপারটা নিয়ে আর আপনি আমারে শরম দিন না জানো আম্মা আম্মা আমি লজ্জিত দুঃখিত আল্লাহর রাস্তায় আমারে মাফ করুক আম্মা ওই কি আর খান দিও না দাওয়ার বেটা তো কইরা তাই নিকান ওরে দুঃখিত লজ্জিত তার কার মনটাকে বাদ দিলাম কিটা করবা পুরি দিছি বেটা আমার দাওয়াল বেটা কইজন বাদ দিলাম মনটাকে আম্মা ইফতারি দেওয়াটা এটা তো কুরআন হাদিসও কোনো লেখা নাই আম্মা বুঝছেন এটা সুন্নত নাই ফরজ নাই একটু লগিয়া প্রচলিত একটা রসুন আরও সামাজিকতা রক্ষা করতে গিয়া আমরা অনেক সময় অনেক পরিবারে অনেক পরিবারের রূপে অনেক পুরীর পরিবারের রূপে ইফতারে লিয়া জুলুম করি আর এটা যদি একটা রসুম হইয়া থাকে আব্বা আরও সামাজিকতা রক্ষা করতে গিয়া আমরা পুরীর বাহুর উপরে পুরীর পরিবারের উপরে ইফতারি দিতে জুলুম করি তারা বাধ্য করি তারা যদি ইফতারি দেওয়ার ক্ষমতা নাও থাকে এরপরে তারা হস্তমস্ত করিয়া দামান দরবারে ইফতারি পাঠায় আরও ইফতারি লিয়া দেহকা আমরা সমাজে কত জাতি ফিট নয় ওই নানি আম্মা হোকা স্যার ও দেহকা স্যার আমরা কত আসলাম বালা ফ্যামিলি হ্যাঁ একে অপর অপরের প্রতি কত মেন মহব্বত আছিল কিন্তু তোকে একটা ঠিক নই গেল ওই ইফতারি লিয়া ওই ইফতারি লিয়া এটা যদি একটা সামাজিক বেদি হয়ে থাকে আমরা আমি সেই রকম একটা একটা পরিবর্তন আনতাম ফুরি বাড়িতে যদি দামান্দর বাড়ি ইফতারি দিতে পারে তো দামান্দেও কিতা ফুরি বাড়ি দেয় না কেনে বউর বাড়ি দেয় না কেনে বৌরর বাড়ি দেয় না ইফতারি ও আইলা বাবা আমি ইফতারি দিয়েছি আব্বা আম্মা আমার তাকে শুরু